দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। গলচির গলিগ্রামে দু নম্বর জাতীয় সড়কে ঘুষকরা মোড়ে ওড়ালপুল তৈরি নিয়ে বিতর্কে দানা বেঁধেছে সাধারণ মানুষের মধ্যে। তাদের দাবি সব জায়গায় কাজ শুরু হয়েছে, তবে তাদের ওই মোড়টিতে এখনো কাজ শুরু করেনি বরাদ্দপ্রাপ্ত ঠিকা সংস্থা। তারা জানায় ঘুষকরা মোড়টি বর্তমানে চার লেনেতেই মরণ ফাঁদ হয়ে গেছে, ছয় লেন হলে কি হবে সেই চিন্তায় ঘুম উড়েছে তাদের। ইতিমধ্যে আশপাশের আট দশটি গ্রামের মানুষ আন্ডারপাস তৈরির দাবিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা অসীম কুমার চক্রবর্তী জানিয়েছেন, গোলগ্রাম মৌজার মথুরাপুর গ্রামের কাছে ছোট যানবাহন পারাপারের জন্য একটি আন্ডারপাস তৈরি হচ্ছে, তবে গোলগ্রাম মৌজার ঘুষকরা মোড়ের কাছে কোনো ওড়াল পুল বা আন্ডারপাস তৈরি হচ্ছে না। এই খবর পাওয়ার পর থেকে ঘুম উড়েছে এলাকার মানুষের। তিনি বলেন, ঘুষকরা মোড়টিতে রাস্তা পারাপার করতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন বহু মানুষ। সরকার যদি এখানে ওড়াল পুল না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। এখানে আমাদের গলিগ্রাম ঘুষকরা মোড় 540 পয়েন্ট, এখানে অ্যাক্সিডেন্ট জোন, একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়। এই তো আজকেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দু চার দিন আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে, বিগত দিনের ভেতর কয়েকশো লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এখানে যদি ফ্লাইওভার না হয় বিগত দিনে আরও অ্যাক্সিডেন্ট হবে, মারা যাবে। তাই সেই জন্যে আমরা মহামান্য সরকারের কাছে আবেদন করছি যাতে এখানে ফ্লাইওভার করা হয়, আর এই যদি ফ্লাইওভার না হয় অ্যাক্সিডেন্ট বাড়বে, এর জন্য দায়ী থাকবেন আমাদের মহামান্য সরকার, দায়ী থাকবেন। আপনারা কি সরকারি দপ্তরে জানিয়েছেন? হ্যাঁ, আমরা বিভিন্ন সরকারি দপ্তরে জানিয়েছি, বিডিও, এসডিও, প্রধান, ডিএম, রাজ্য সরকার সব দপ্তরই আমরা জানিয়েছি যাতে আমাদের এখানে ফ্লাইওভার করা হয়। কী সমস্যা হচ্ছে ফ্লাইওভার না থাকার জন্য? ফ্লাইওভার না থাকার জন্য আমাদের অ্যাক্সিডেন্ট বাড়ছে, আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এক ঘন্টা চোখের ভুল হলেই মানে নিচে গাড়ি এসে ধাক্কা দিয়ে দিচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, এইখান দিয়ে মানে ঘুষকরা রোড প্রথম কথা গেছে, আর এইখানে যে তিন চারটে গ্রামের স্কুলের ছেলেরা এখানে বাস স্ট্যান্ডে এসে বাসে চাপে, তাছাড়া এইখানে এই কাটিংটাতে এত অ্যাক্সিডেন্ট হয়েছে বিগত দিনে, আমাদের গ্রামের বহু লোক আছে, বাইরেরও অনেক লোক এখানে মারা গেছে। অতএব এইখানে একটা ফ্লাইওভার অবশ্যই দরকার, যদি এই ফ্লাইওভার না হয় আমরা মানে দীর্ঘদিন অবরোধ করবো, কোনো কথা নাই। কারণ আমরা নিজের আমাদের নিজের চোখে দেখা, আমাদেরও 50 বছর বয়স হয়ে গেছে, আমরা বহু দেখলাম। আপনারা কি সরকারকে জানিয়েছেন? হ্যাঁ, সরকারকে আমরা বিভিন্ন জায়গায় দরখাস্ত পাঠানোর ব্যবস্থা করেছি, সই টই করে সব তিন চারটে গ্রাম থেকে। এখন দেখা যাক, যদি না হয় আমরা পুরো অবরোধ করব। আমাদের এই গলিগ্রামের ঘুষকরা মোড়ের এখানে আমাদের দীর্ঘদিনের দাবি যে এখানে একটা ওভারব্রিজ করা হোক, কিন্তু আমরা এখন বিভিন্ন সূত্র থেকে জানতে পাচ্ছি এই যে কেউ বলছে কালভার্ট হবে, কেউ বলছে এখানে ওভারব্রিজ হবে না। তা এই নিয়ে আমরা বিশাল একটা দ্বন্দ্বের মধ্যে পড়ছি, এবং এটা আমাদের দীর্ঘদিনের একটা দাবি, সেই দাবি কেন মেটানো হবে না? এটা তো একটা গুরুত্বপূর্ণ একটা বিরাট একটা জাংশন, এখানে বিভিন্ন ঘুষকরা মোড় আছে, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীরা রাস্তা পারাপার করে, কত বিপজ্জনক জায়গা, কত কত অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন, দিন দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। তা এই অবস্থাতে আমাদের গ্রামবাসীদের দাবি, আমাদের এই যে আমরা সংশয়ের মধ্যে রয়েছি যে আদৌ ওভারব্রিজটি হবে কি না, তা আমরা সরকারি দপ্তরে ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে আমাদের এখানে দাবি জানিয়েছি যে আমাদের এখানে যেন ওভারব্রিজটি করা হয়। তারা আমাদেরকে মঙ্গলবার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করার জন্য বলেছে। হ্যাঁ, আমাদের দাবি অতি অবশ্যই যেন আমাদের এখানে একটি ওভারব্রিজ করা হয় এই ঘুষকরা মোড়ে। হ্যাঁ, এই দাবি না মিটলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।